আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে চলে এসেছি ব্রাহ্মণবাড়িয়া অবকাশ পার্কের মধ্যে। যারা ব্রাহ্মণবাড়িয়া থাকেন এটা সবাই চিনেন, কারণ এটা খুবই ফেমাস। ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে ঘোরার জন্য খুব সুন্দর একটা জায়গা, যদিও আমি জীবনে আর কখনো অবকাশে যাই নাই। আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, কিন্তু আমি অবকাশে কখনো যাই নাই। তো আজকে যেহেতু সুযোগ হয়েছে, তাহলে এই জায়গাটা ঘুরে আসি আর আপনাদেরকেও শেয়ার করি। যারা আমার মতো আছেন এখনো যান নাই অবকাশে, আপনারা ঘরে বসে ব্রাহ্মণবাড়িয়া অবকাশটা এনজয় করেন। গেট দিয়ে প্রথম ঢোকার পরেই দেখি মেলার মতো বসে আছে মানুষ, আর এইখানে একটা ঘোড়া পুরাটা অবকাশ ঘুরাচ্ছে। বাচ্চারা এটার উপর বসতেছে। আমি নোরাকে জিজ্ঞেস করতেছি, তুমি কি উঠতে চাও? ও বলতেছে, না আমি উঠবো না। বই পাইছে না কি কিসের জন্য জানি না। আমি অনেকে বার বলছি উঠো উঠো, বাট ও উঠে নাই ঘোড়ার মধ্যে। তো আমরা এদিক দিয়ে হাঁটতেছি, সবকিছু দেখতেছি। যেহেতু একটু বৃষ্টির দিন ছিল, সেই জন্য সব জায়গায় মোটামুটি পানি ছিল, পানি লেগে আছে। আর হচ্ছে তখন তো পুরো ঝামেলা ছিল, ঝামেলার মধ্যে ছিল, সেই জন্য একটু নিরিবিলি আবার মানুষও ছিল, মোটামুটি ভালোই ছিল। তো অবকাশটা সুন্দরই, এটা হচ্ছে অবকাশের মেইন পয়েন্ট। আর এইখানে ফুচকা নাকি অনেক বেশি ফেমাস, অনেক বেশি মজা। তো আমরা এখন চলে যাচ্ছি ফুচকা খাওয়ার জন্য। আর যে কয়েকটা রাইডস আছে ওইগুলা বৃষ্টির জন্য বন্ধ আছে, মানে কেউ বৃষ্টির জন্য উঠতেও পারতেছে না, বসতেও পারতেছে না, এই অবস্থা কাদা ছিল। তো আমরা এখন ফুচকা খাওয়ার জন্য চলে যাচ্ছি। অনেকগুলা স্টল ছিল, কোনটাতে যাবো দেখতেছি, কার ফুচকাটা বেশি ভালো হয়, কোনটা বেশি মজা হবে দেখি কিরকম হয়। তো এই যে সবাই বসে বসে ঝাঁকে ঝাঁকে, ফ্যামিলি কেউ এসেছে, ফ্যামিলি নিয়ে কেউ বা গার্লফ্রেন্ড নিয়ে, বেশিরভাগই ফ্যামিলি আমি দেখলাম এখানে। সুন্দর একটা পরিবেশে বসে আড্ডা মারা যায়, এনজয় করা যায়, অনেক বেশি ভালো লাগে। তো সবাই যে বসে আছে খাবারের জন্য ওয়েট করতেছে, খাবার আসতে তো কিছুটা টাইম লাগে। তো এই যে আমার ছোটো ভাই নৌরামণি, আর হচ্ছে আমার কাজিন, আমার আন্টি, আমরা সবাই গিয়েছিলাম খাওয়ার জন্য। আর ওই দিন কিন্তু আমরা ব্রাহ্মণবাড়িয়া জাদুঘর পার্কে যখন গিয়েছিলাম, ওইখান থেকে খাওয়া দাওয়া কিছু করি নাই, সেই জন্য অবকাশে চলে এসেছি ফুচকা খাওয়ার জন্য। আর এই যে এটাও কিন্তু একটা পয়েন্ট, আই লাভ ব্রাহ্মণবাড়িয়া। অ্যাকচুয়ালি আই লাভ ব্রাহ্মণবাড়িয়া, কারণ এটা আমার জন্মভূমি বাংলাদেশ, কিন্তু ব্রাহ্মণবাড়িয়াতে আমার আমার জেলা, সেই জন্য এটাকে আমি অনেক বেশি ভালোবাসি। আর এই জায়গাটাকে কিন্তু টিকটকে প্রায় দেখি, তো আমার অনেক ইচ্ছা ছিল এই জায়গাটাতে যাওয়ার। আর এটা তেমন কিছু না, কিন্তু ভালো লাগে। তো নোরাকে বলছি, তুমি লাভটার মধ্যে বসো, সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিকচার নিচ্ছে, তাই লাভ ব্রাহ্মণবাড়িয়া। তো লাভে বসেছে নোরা, হাঁটতে হাঁটতে মনে হয় বেচারা টায়ার্ড হয়ে পড়েছে। আর এখানে কিন্তু খুব সুন্দর একটা দিঘি আছে, অনেক বড়। এই যে ক্যামেরাতে এরিয়াটা আসতেছে না, পুরাটা অনেক সুন্দর। মোল্লা মানুষ এসেছে, আসলে মোল্লারা কি বিনোদন করেন, অবশ্যই বিনোদনের প্রয়োজন আছে, তো ওরাও এসেছে। আর এইখানে গাছের মধ্যে বানর, দুইটা বানর খেলা দেখাই দিচ্ছে সবাইকে, সুন্দর আছে। বানরকে আমি অনেক ভয় পাই, সেই জন্য আমি দূর থেকে দেখতেছি, কারণ বানর না জানি কখন লাফ দিয়ে উঠে চলে আসে মানুষকে, নাকি মানুষের কাঁধে বসে যায় চলে আসে। যদিও শিকড় দেওয়া, কিন্তু এটা অনেকটা দূরে যেতে পারে। বাচ্চারা দুষ্টামি করতেছে, ডাল দিতেছে, গাছপালা দিতেছে খেলা দেখানোর জন্য। যে বানরের গুলা এত বেশি বড় না, ছোট ছোটই, যে দেখেন বানরের নাচ, বানর লাফাইতেছে, বানরের লাফালাফি দেখাইতেছে। আর এখানে ফুচকা অর্ডার করা হয়েছে, তারপর হচ্ছে বেলপুরি অর্ডার করা হয়েছে, আর নোরা খাইতেছে, আমরা সবাই খাইতেছি, কয়েকজন ফুচকা কয়েকজন বেলপুরি, যার যেটা পছন্দ সেটাই। তো আমি ফুচকাও দেখলাম, বেলপুরিও দেখলাম, যে দেখি দুইটার টেস্ট কীরকম। আর এখানে আমার এক কাজিন ফোন দিয়েছে, সেই জন্য এই যে ভিডিও কলে আছে, দেখা যাক কীরকম হয়। কিন্তু যেরকমটা আশা করেছি সেরকমটা না, আছে মোটামুটি ভালো, বাট মানে অনেক বেশি ভালো যে সেটা না।
আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। কার কাছে কেমন জানি না, অনেকের কাছে নাকি এটা অনেক বেশি প্রিয়। যে অবকাশের ফুচকা অনেক বেশি ফেমাস, অনেক ভালো লাগে, কিন্তু আমার কাছে তেমন কিছু না। যাই হোক, খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করেছি, এটা হচ্ছে আসল কথা। অনেক বেশি ভালো লেগেছে। আর গেটের কাছে কিন্তু এখানে পানিপুরিও দিচ্ছে, এসেছি যখন না খেয়ে মিস করার দরকার, কি খেয়ে দেখি, সব মানে টেস্ট নেওয়া দরকার আছে, তো দেখি কীরকম হয়। অনেকেই এখানে একদম সিরিয়াল ধরে আছে খাওয়ার জন্য, তো আমার কাজিন খাইতেছে আগে, তারপর আমি খাবো। আমার তো এত ভিডিও করার লোক নেই, আসলে ভিডিও করবে না। আমি বলছি আপু আপনি খান, আমি আপনাকে ভিডিও করতেছি। তারপর আমিও খেলাম মোটামুটি, দুইটাই মোটামুটি। আর ওই দিন মোটামুটি বৃষ্টির দিন ছিল, এটা হচ্ছে কাউতুলি, কাউতুলি আর অবকাশ একদম পাশাপাশি। কাউতুলি দিয়ে আমরা আবার আন্টির বাড়িতে ব্যাক করছি। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। তিতাস নদী, এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, তিতাস নদী দিয়ে চলে যাচ্ছি। ওকে, টাটা।